গুমানে মুসলমান বা খ্রিস্টান নহয় রাজ্যভেদে হিন্দু ধর্মীয় লোকও হব পারে সংখ্যালঘু উচ্চতম ন্যায়ালয়ের এক রায়ত এই গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়া হয়েছে এতিয়ার পর রাজ্যভেদে পৃথক হব সংখ্যালঘুর নিরূপণ খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ রাজ্য যেনে নাগাল্যান্ড মেঘালয় আদিত খ্রিস্টানকে সংখ্যালঘু বলে গণ্য করা নহয় সেয়া ন্যায় যদি সংখ্যালঘু হিসাবে গণ্য করা হয় তেনহলে সেয়া ন্যায়ের উপহাস হব যত খ্রিস্টান ধর্মাবলম্বী লোক বেশি আছে নাগাল্যান্ড মেঘালয় আদি খ্রিস্টান ধর্মাবলম্বী লোক অধিক আর তাত কেতিয়াও খ্রিস্টানক সংখ্যালঘু বলে গণ্য করা নহব সেয়া ন্যায়ের উপহাস হব ইফালে মারাঠী লোক এজন মহারাষ্ট্রের বাহিরের লোক হলেই সংখ্যালঘু বলেও মন্তব্য করে উচ্চতম ন্যায়ালয়ে পাঞ্জাবত শিখসকলক সংখ্যালঘু বলে গণ্য করা কার্যকেও সমালোচনা করে সর্বোচ্চ ন্যায়ালয়ে একাধিক রাজ্যত হিন্দুসকলক সংখ্যালঘুর মর্যাদা প্রদান করার পোষকতা উচ্চতম ন্যায়ালয়ত দাখিল করা জনস্বার্থ জড়িত আবেদনত সেই পি আই এলরে শুনানি গ্রহণ করে ন্যায়াধীশ ইউ ইউ ললিতরে গঠিত বিচারপীঠে এই স্থিতি আগবায় হিন্দুসকলের কারণে জম্মু আর কাশ্মীর মিজোরাম নাগাল্যান্ড মেঘালয় অরুণাচল লক্ষদ্বীপ লাদাখ পাঞ্জাব আর মণিপুর সংখ্যালঘুর মর্যাদা বিচারিছিল আবেদনকারী এই গোটেকেখন রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলত খ্রিস্টান শিখ মুসলমান নতুবা বৌদ্ধ ধর্মীয় লোক সংখ্যাগরিষ্ঠ আবেদনকারী ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 29 আর 30 প্রদান করা ইচ্ছা অনুযায়ী সংখ্যালঘু শিক্ষানুষ্ঠান খোলার অধিকার হিন্দুসকলে সম্প্রসারণ করার পোষকতা করা হয়েছে।